স্ক্রিন সকলে দেখতে পাচ্ছ? একবার আমাকে রেসপন্স করো, স্ক্রিন দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে ভয়েস? তবে একটু জানাও। ভয়েস শোনা, একটু রেসপন্স করো। ভয়েস শোনা যাচ্ছে, একবার একটু জানাও। শোনা আচ্ছা শোনা যাচ্ছে দাদা? যাচ্ছে। হ্যাঁ স্যার। ওহো, সরি 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 সরি, আমি তো মা মনে করি। কাকে বললে, হ্যাঁ মা ঠিক আছে কাকে ঠিক বললো আছে, চলো তাহলে আমরা আজকে চলে এসেছি এবার লাভ ক্ষতি, তাই তো? অনেকগুলো চ্যাপ্টার শেষ করলাম, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ভালো মতো বুঝতে হবে চ্যাপ্টারটা, কঠিন আবার সহজ, ঠিক আছে? আজকে আমি চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস সহজ করে বোঝানোর। তো লাভ ক্ষতি, প্রফিট এবং লস, যেটাকে বলা হয় প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট লস 1 নম্বর ভিডিও, চলো। তো তোমরা জানো অনুপাত সমানুপাত শেষ, প্রফিট করে দিয়েছি অংশীদারি কারবার গড় সমাজ নলচবাদ শতকরা, এই কটা কটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমরা শুরু করি লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লাভ ক্ষতির প্রথম কিছু জিনিস বুঝতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে তার আগে একবারে আরেকবার একটু রেসপন্স করে দাও যে আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা। আমার ল্যাপটপটা মিউট ছিল, আমি বুঝতে পারিনি তোমাদের কথা। একবার একটু জানি না যে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে কিনা কথাগুলো, হ্যাঁ স্যার, সব ক্লিয়ার আছে। ঠিক আছে? চলো তাহলে এবার একটু জিনিস মাথায় রাখতে হবে, লাভ ক্ষতি বা প্রফিট ইন লস জিনিসটা কি। এখানে আবার ছাড়ও থাকছে, হ্যাঁ সব একসঙ্গে পড়বো আমরা, লাভ ক্ষতি ছাড় সবকিছুই। তো চলো প্রথমে হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কোনো কিছু আমরা কিনছি সেটাকে আমরা ক্রয় মূল্য বলবো, বা সিপি কস্ট প্রাইস, দুটোর একই ভ্যালু, ঠিক আছে? একটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি আমি বলি এটাকে এসপি সেলিং প্রাইস হলো, আরেকটা হচ্ছে ধার্য মূল্য বা বাজার দর, বাজার দর এটাকে আমরা বলা হয় মার্কেট প্রাইস, ঠিক আছে? তো বা লিস্ট প্রাইস, এরকম টার্মের নাম আছে একই জিনিস। হ্যাঁ বাজার, এই কনসেপ্টে আমরা পড়বো, জিনিসটা একটু বুঝতে হবে প্রথমের দিকে, যে আমরা যখন প্রফিট লস, দেখো এটা শতকরা পার্সেন্টেজের পরে আমরা প্রফিট লস এসেছি, তাই তো? তো এখানে লাভ বা ক্ষতি এগুলো সব শতকরায় থাকবে, মানে পার্সেন্টেজে থাকবে প্রশ্নগুলো। তো তোমাদের প্রথম কথা হচ্ছে এই সব জন্য ক্রয় মূল্যকে আমরা 100 ইউনিট বা 100% ধরে নেব সব সময়ের জন্য, সিপি কত 100%, ঠিক আছে? আরো একটা জিনিস, লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর থেকে হবে? না দেখো একটা জিনিস ভাবার চেষ্টা করো, যে আমরা যদি যদি একটা কেউ একজন বিজনেস করো, কিসের বিজনেস? না চলো আলুর বিজনেস করছো, তাহলে আলুর বিজনেসে ধরে নাও কেউ 105 কিলো আলু কিনলো, তাহলে 100 টাকায় 5 কিলো আলু কিনলো, তাহলে ক্রয় মূল্য তার কত? 100 টাকা। এবার তাকে যদি বিক্রি করতে হয়, ধরে নাও সে 5 কিলো আলু 120 টাকায় বিক্রি করলো, তাহলে 20 টাকা লাভ হয়েছে।
তো লাভ বা ক্ষতি কিসের উপর ডিপেন্ড করছে, না আমি কত টাকায় কিনেছি সেটার উপর ডিপেন্ড করছে, তাই তো? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য মানে লাভ বা ক্ষতি পুরোটাই ক্রয় মূল্যের উপরেই থাকছে। দেখো অ্যারোটা দেখো, বুঝতে পারবে অ্যারোটা এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য দিকে যাচ্ছে, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য থেকে যদি দেখি, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য, অবশ্যই যেটাকে আমি কিনেছি আমি যদি সেই টাকা থেকে বেশি টাকায় বিক্রি করি তাহলে আমার কি হবে, লাভ হবে, তাই তো, বা প্রফিট হবে, তাই তো? আর যদি লাভ যদি হয়, এবার ধরো ক্রয় মূল্য আমি বা আমি ধরো 50 টাকা কিনেছি, আমি বিক্রি করেছি 40 টাকা, তাহলে আমার ক্ষতি হচ্ছে 10 টাকা, ক্ষতি হচ্ছে পরে ব্যাপার, পার্সেন্টেজ পরে দেখ, প্রফিট পার্সেন্টেজ পরে দেখবো, আগে দেখো যে লাভ ক্ষতি কোথা থেকে দেখবো, সবকিছুই ক্রয় মূল্য থেকে, লাভও ক্রয় মূল্য থেকে ক্ষতিও ক্রয় মূল্য, একটু মাথায় রাখবে। হলো একটা জিনিস হচ্ছে ছাড় ডিসকাউন্ট, সেই কনসেপ্টটা কিসের না, সেটা হয়ে যায় প্রফিট, কে ইংলিশে বলা হয় লস, ঠিক আছে? আর ধার্য মূল্য, বাজার আমরা মাছ কিনতে গেছি, ধরে রাখো এখন যদি 200 টাকা পার কিলো হয়, তো এখন তুমি যে বাজারে যাবে দেখবে যতজন মাছের বিক্রেতা রেট ধরে বসে, ওরা একটা সংঘবদ্ধ হয়ে ধরে নাও 110 টাকায় ওরা কিনেছে, আর ওরা ভেবে নিচ্ছে সবাই মিলে যে 200 টাকাতেই বিক্রি করবো, ঠিক আছে? এরকম ভাবে তাহলে কি হচ্ছে, এই যে বাজারের যে দর বা একটা ধার্য তো করা হয়েছে সেটাকে বলা হয় ধার্য মূল্য বা মার্কেট প্রাইস। বা আরো একটা জিনিস ভাবতে পারো, যে একটা দোকানদার সে 50 টাকা জিনিস কিনেছে, সে সে ধরে নাও সে 50 টাকা থেকে বাড়িয়ে কিছু 70 টাকা লিখে রাখলো দাম, এই যে লিখে রাখ এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস হোক বা মার্কেট প্রাইস হোক বা কোন একটা প্রোডাক্টের উপর কিছু একটা দাম লেখা আছে, সে দাম লিখে রাখার জিনিসটাই আমরা বলতে পারি ধার্য মূল্য করা আছে। এবার যদি ধরে নাও কিছু কিছু শপিং মলে যাবে বা কিছু কিছু দোকানে যাবে ফিক্স প্রাইস কথা লেখা আছে, মানে কোনো ছাড় নেই, তার মানে কি যেটাই ধার্য মূল্য সেটাই বিক্রয় মূল্য, ছাড় শূন্য। তাহলে এটা মাথায় রাখতে হবে, ছাড় সবসময় মার্কেট প্রাইস বা ধার্য মূল্য বা বাজার দর হয়, তাহলে এখান থেকে ছাড় হবে। এখানে যদি কোনো কিছু দাম 70 টাকা লেখা থাকে আর সেটা যদি বিক্রি হয় ধরে রাখো 60 টাকায়, তাহলে তার ছাড় 10 টাকা ছাড় হবে, পরে ভাবছি। তাহলে আমাদের কাছে ছাড়কে ইংলিশে বলে ডিসকাউন্ট, ঠিক আছে? তো এই তিনটে টার্ম তোমাদের পুরো, এই তিনটে টার্মের উপরেই খেলা পুরোটাই। প্রথম থেকে আমরা অঙ্ক করে যাবো এই জিনিসগুলো পুরো, আমি তোমাদের জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম যে প্রফিট লসের তিনটে টার্ম থেকেই আমরা পাবো অঙ্কগুলো, ঠিক আছে? চলো তাহলে এবার শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনেছে, মানে ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, ঠিক আছে? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, তাহলে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করলো, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, তাহলে সে কত টাকায় বই কিনেছে, না 80 টাকায় বই কিনেছে, তাহলে সে 80 টাকায় বই কিনেছে আর বিক্রি করেছে কত টাকায়, না 90 টাকায় বিক্রি করেছে। তো বলেছে তার লাভের হার কত, তো হার জিজ্ঞেস করেছে, মানে শতকরায় বের করতে হবে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে এখানে ঘটনাটা কি হয়েছে, না সবসময় লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্য থেকেই দেখবো, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত টাকা বেড়েছে, না 80 থেকে 90 মানে 10 টাকা বেড়েছে, কত থেকে বেড়েছে, 80 টাকা থেকে 10 টাকা বেড়েছে, তাহলে 80 টাকায় ক্রয় মূল্য। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে সবসময় সিপিটা নিচে থাকবে, তাহলে এটা সবসময় মাথায় রাখবে, যে কোনো জায়গায় লস হোক প্রফিট হোক, যদি উল্টোটা হতো ধরো 90 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করেছে, সেখানেও কিন্তু নিচে সিপি থাকতো, হ্যাঁ সবসময় নিচে সিপি থাকবে। আচ্ছা এটা থাকলো, এবার আমাকে কি করতে হবে, না এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য ইনটু 100 পার্সেন্টেজ, তাহলে পুরোটা যদি আমি পার্সেন্টেজ লিখে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এবার যদি আমি কাটি 20 দিয়ে যদি কাটি 4 এখানে 5, তাই তো? তাহলে আমার কত হয়ে গেল 50/4% মানে 12.12%। তো লাভের হার কত, এত পার্সেন্ট প্রফিট বা লাভ, তাই তো অ্যানসার, ঠিক আছে? 2 নম্বর নেওয়া হয়নি, ভুলে গেছি, 3 নম্বর দাও। কি বলেছে 3 নম্বর, একটি বই 120 টাকায় কিনে
কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। যখন পার্সেন্টেজ থেকে যাবে লাভ লস বা কিছু ডিসকাউন্ট যাই হোক না কেন ছাড়, পার্সেন্টেজ থাকলে প্রথমে পার্সেন্টেজের কাজ করতে হবে, টাকার কাজ সবসময় পরে করব, এটা মাথায় রাখবে। তাহলে প্রথমে দেখো লাভ হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে ক্রয় মূল্যও আছে আর বিক্রয় মূল্যও আছে, তাই তো? লাভ হয়েছে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো থাকবে। 10% লাভ হয়েছে, তাহলে তুমি বুঝতে পারছো 10% লাভ হয়েছে, তাহলে 100 টাকা জিনিস যদি থাকে সে, তাহলে 100 টাকা জিনিস যদি সে কিনে থাকে, 10% লাভ করতে গেলে তাহলে 110 টাকা কি করেছে, তাই তো? তাহলে 10% লাভ হচ্ছে, তো বোঝাই যাচ্ছে 100 থেকে 110 বাড়লো মানে সে লস 10% লাভ হয়েছে, কত লাভ হয়েছে না 10% লাভ করেছে, এটা বোঝা যাচ্ছে, এটা ক্লিয়ার? বলছে একটি বই 120 টাকায় কিনেছে, কিনেছে মানে ক্রয় মূল্য। তো এটাকে যদি আমি একটু ভ্যালুটাকে একটু ছোট করি, ছোট করি মানে হচ্ছে 100:110 যদি রেশিওটাকে ছোট করি, তাহলে আমি বলতে পারি 10:11, তাই তো? এই কথাটা বলা যেতে পারে। এবার একটা জিনিস বুঝো, এইখানে 120 টাকায় তার 100, এই যে 10 ইউনিট, কেন আমি বললাম এত টাকায় কিনেছে, কিনেছে মানে কেটে সিপি, তাহলে সিপি 120, আমার তো 10% প্রফিট হবে, এখান থেকে রেশিও পেলাম, এখান থেকে রেশিও পেলাম, রেশিওর সঙ্গে কানেক্ট করব আমি, কিভাবে কানেক্ট করব না, সিপি, সিপি এখানে 120 টাকা বলেছে, তাহলে 10 ইউনিট এখানে রাখা আছে, এগুলো তো ইউনিট, এটাও তো ইউনিট, তাই না? তো 10 ইউনিটের ভ্যালু আমার যদি 120 টাকা হয়, এত টাকা হয়, তাহলে কত দিয়ে গুণ করছি, 12 দিয়ে গুণ করছি, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে? তারপর বলেছে বিক্রয় মূল্য জিজ্ঞেস করেছে, তাই না, কত টাকায় বিক্রি করতে হবে, তাহলে 10% লাভ হবে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে, এটাকে 12 দিয়ে গুণ করো, তাহলে 12 12 কত হয়ে গেল, 132, তাহলে 132 টাকা, ব্যাস হয়ে গেল, এটাই আনসার। জিনিসটা আরো একটু একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করছি তোমাদের, কি বলেছে, একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। যখনই পার্সেন্টেজ পেয়েছি আমি করে দিলাম 110% লাভ হলে 110, এটাকে রেশিও করলে 10:11 চলে আসলো। এবার আমাকে বলেছে এটা ক্রয় মূল্যের সঙ্গে, তাহলে 120 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য কত, তাহলে 10 ইউনিট মানে হচ্ছে 120 টাকা, তাহলে বিক্রয় মূল্য 11 ইউনিট, 11 কে 12 দিয়ে গুণ করলাম, কারণ 10 কে 12 দিয়ে গুণ করলে 120 আসছে না, তাই তো? তাহলে 11 কে 12 দিয়ে গুণলাম 132 টাকা, এটাই আমাদের অ্যান্সার, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা যদি বুঝতে না পারো অবশ্যই কোশ্চেন করবে, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে, একই অঙ্ক, সেম অঙ্ক, কি করব, সিপি এসপি, ক্রস প্রাইস মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, 10 20% ক্ষতি মানে 100 টাকার জিনিস কত টাকা হয়েছে না, 20 টাকা ক্ষতি হয়ে গেলে, তাহলে 80 টাকায় পাওয়া গেছে মানে বিক্রি করেছে কোন ব্যবসায়ী, 100 টাকায় কিনে সে 80 টাকায় বিক্রি করলে তার 20% ক্ষতি হয়, তাহলে এটাকে যদি আমি রেশিও করে দিই তাহলে কত দিয়ে কাটবে, না 5:4 20 দিয়ে কাটো, 5:4 5 20 104 4 20 180 হলো। তো বলেছে 20 টাকায় কিনেছে, কিনেছে মানে তাহলে 5 ইউনিট মানে 20 টাকা, তাই না, কত দিয়ে গুণ হচ্ছে, 4 দিয়ে গুণ হচ্ছে, তাহলে একে গুণ করো, 4 দিয়ে যদি গুণ করো তাহলে 16 টাকা, এটাই উত্তর। এইভাবেই করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে, আরো অনেক উপায় আছে, ওগুলোতে যাওয়ার অতটা দরকার নেই, ঠিক আছে, এইভাবে তোমরা চেষ্টা করো হয়ে যাবে। চলো পরের অঙ্ক, একই জিনিস, তাই তো, এমন কিছু নেই, 600 টাকায় কত টাকায় বিক্রি, 12% লাভ হবে, যখন পার্সেন্টেজ পেয়ে গেছি 12% লাভ মানে 100 জিনিস 112, তাহলে এটা সিপি, এটা এসপি, ছোট করে কাটা যাবে, চলো কাটি, কত দিয়ে কাছে, 4 দিয়ে কাটবে, তো 4 দিয়ে 4 25 100, আর এইখানে চলে আসবে 4 দিয়ে যদি 25 আর 3 28 হয়ে গেল। তাহলে বলেছে একটি দ্রব্য এত টাকা কিনেছে ক্রয় মূল্য, তাহলে 25 ইউনিট, এগুলো ইউনিটেই থাকে, রেশিও থাকে, তো 25 ইউনিটের ভ্যালু 600, কত দিয়ে গুণ হচ্ছে, দিয়ে গুণ হচ্ছে, তাই তো, 25 × 4 = 6, হ্যাঁ 24 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাকে 24 দিয়ে গুণ করে অ্যান্সার তোমার চলে আসবে, তাই না? তাহলে অ্যান্সার কত হবে, 28 24 গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, শিখিয়েছি তোমাদের, 4 8 32, হাতে গুলো 3 4 2 8, 8 2 16, 16 আর 8 কত আসছে, 24, আর 3 27, আর থাকলো 2 4 2 6, 672, বেশ হয়ে গেল 672, এটা অ্যান্সার, তাই তো? এগুলো কিনা আরো অনেক ভাবে করা যায়, কিভাবে, চলো একটু একটু কারেক্ট করি তোমাদের, যে আমরা এখানে বুঝতে পারছি 100% ইকুয়াল টু কত টাকা,
600 টাকা। তাহলে 10% মানে তুমি বুঝতে পারবে 60 টাকা, 1% মানে তোমরা বুঝতে 6 টাকা, তাই তো? তো আমাকে বলেছো না 112%, 112% মানে 100% যোগ 10% পার্সেন্ট, তাহলে 100% তো 600 টাকা হয়েই গেল, 10% মানে 60 টাকা, আর 1% 6% মানে 12 টাকা, যোগ করে দাও তাহলে 672। ঠিক আছে, এইভাবে করা যেতে পারে, অনেকভাবে করা যেতে পারে। তোমরা পার্সেন্টেজ বুঝে গেছো, জিনিসগুলো আস্তে আস্তে অনেক ভালো মতো বুঝতে পারবে, কিন্তু কানেক্ট করাটা শিখতে হবে। চলো, একই জিনিস করেছে, একই অঙ্ক নিয়েছে, একটু স্কিপ করবো, ততগুলো একই অঙ্ক দেখবো ততগুলো স্কিপ করবো। এর উপর 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলো, 2% ক্ষতি হচ্ছে, তো ক্ষতির কাজ জিনিস, 2% ক্ষতি হয়েছে তাহলে 98, তাই তো? এটা সিপি, এটা এসপি, তো কত টাকা কিনে টাকা কিনেছে তো, মানে 600 ইন্টু কত দিয়ে 600 করছি, সবসময় রেশিও করার দরকার নেই, ঠিক আছে? তাহলে এটাকে ছয় দিয়ে 12 12 কমিয়ে দাও, তাহলে 588, এটাই অ্যান্সার। ঠিক আছে, আমি কি করলাম, এটাকে গুণ, আমরা আমরা কিভাবে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করলাম, যে 98 কে 6 দিয়ে গুণ করতে বলেছে, তো আমি ভাবলাম কি 100 কে 100 - 2 করলে 98 হবে, দিয়ে গুণ, তার মানে আমি বললাম যে 600 তো থাকছেই, -2 = 12, থেকে 12 কমিয়ে দাও, 588। এই রকম আমি ক্যালকুলেশন করতে পারি, তবে প্র্যাকটিস করে যেতে হবে তোমাদের। ঠিক, চলো, এতক্ষণ ধরে ক্রয় মূল্য সঙ্গে কানেক্ট করছিলাম, এখানে আবার বলে দিয়েছে একটি বই 400 বিক্রি করে, তাহলে এটার বিক্রয় মূল্য, এটা সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, 20% লাভ হবে। 20% লাভ মানে তুমি, লাভ মানে তোমার সিপি থেকে আছে, তাহলে সিপি তো লাভ যখন হয়েছে, তাহলে 100 জিনিস কত হয়েছে, 120 হয়ে গেছে, 100 টাকার জিনিস 120 টাকা হয়ে গেছে, তাহলে না 20% লাভ হয়েছে। এবার বলেছে 20, এই যে এটা ইউনিটে যদি তুমি ভাবো, 100 ইউনিট যদি তুমি ভাবো, 120 480 টাকা, 400 টাকা, তাই না? তো 4 বার 48 ইন্টু 4 দিয়ে যাচ্ছে, তাহলে এটা ইন্টু 4 দিয়ে করলে কত হবে, 400 হয়ে যাবে, এটা অ্যান্সার। বলো, বুঝতে পারছো? ও জিনিস আমাদের শেখা হয়ে, আর এগুলো কিছুই নাই অঙ্কগুলোতে, একই অঙ্ক নাকি, একই অঙ্ক পরপর দিয়ে যে অঙ্কগুলো আছে, তাহলে এটা ক্ষতি আছে, এটা তোমরা পারবে, ঠিক আছে, আমি আর করছি না। আচ্ছা চলো, এই অঙ্কটা তোমাদের আসি, খুবই সহজ অঙ্ক, কেন যে মানুষ ভয় পায়, দেখো ক্রয় মূল্য বিক্রয় অনুপাত 10:11, তাহলে তোমাকে ক্রয় মূল্যকে আমরা সিপি ধরছি, তাড়াতাড়ি লেখার জন্য বিক্রয় মূল্য বাংলা লিখতে তো সময় লাগবে, ওই জন্য সিপি এসপি ধরলেই একটু সহজ। সিপি ইকুয়াল টু 10:11, এভাবে ভাবতে পারো, সিপি বাই এসপি ইকুয়াল টু 10/11। তাহলে একটা জিনিস দেখো, খুব সহজেই তোমরা বুঝবে, ধরে নাও ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত হচ্ছে, না 1 ইউনিট বাড়ছে, কত থেকে বাড়ছে, তো অবশ্যই সিপি সবসময় থাকবে লাভ বা ক্ষতির জন্য, লাভের শতকরা হার বাড়তেই পারছে, 10 জিনিস 11 তে করেছে লাভ তো হয়েছে, তাহলে 1/, কারণ নিচে সিপি থাকবে, এটাকে পার্সেন্টেজের প্রকার ইন্টু 100%, তাহলে আমাদের কত হয়েছে, 10% অ্যান্সার। তাহলে এত পার্সেন্ট প্রফিট বোঝাই যাচ্ছে, বিক্রয় মূল্য বাড়ছে তো প্রফিটই হচ্ছে, তাই তো? খুব সহজ অঙ্ক, এগুলো পরীক্ষায় আসছে, ঠিক আছে? চলো, তো এখানে কি বলছে, কোন দ্রব্য বিক্রি করলে 15% ক্ষতি হয়, ক্ষতি যখন বলে দিয়েছে, তো সিপি আর এসপি, তাহলে 100 টাকার জিনিস ক্ষতি হয়েছে 15%, হবে তাহলে 85, তাই তো? এটাকে যদি তুমি, এটা কি বলেছে, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো, তো অনুপাত না উল্লেখ করতাম, তাই তো? তো আসছে, তাহলে এখানে আর এখানে 85 কাটবে, 5×20 100, আর এখানে 5×17 85, ব্যাস 17, এটাই অ্যান্সার। তার মানে এগুলো অঙ্ক দেয় পরীক্ষায়, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, প্রথম কাজ কিসের পার্সেন্টেজের এটা ক্লিয়ার রাখো, তাহলেই হয়ে যাবে। চলো ওটা দেখি কি বল,
এক্স টাকায় একটি দ্রব্য বিক্রি করে 4% ক্ষতি হয়, এত টাকায় 4% ক্ষতি, তাহলে সবসময় পার্সেন্টেজের কাজ আগে, তাহলে সিপি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এসপি 4% ক্ষতি, তাহলে 100 ইউনিটের জিনিস কত 96 ইউনিট বিক্রি, তাই তো? দ্রব্য 5 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, এক্স ইস টু ওয়াই এর ভ্যালু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো কত পার্সেন্ট ক্ষতি হয় এটা লাভ, এবার আমি একটু জিনিসটা করি এইভাবে ভাবতে পারি, তাহলে এখানে আমাকে বলে দিয়ে 4% লস, তাই তো, ক্ষতি। আবার 12% পার্সেন্টেজের কাজ আগে করতে হয়, তাহলে 12% যদি হয় প্রফিট যদি হয়, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 12% প্রফিট হলে 112 ইউনিট, তাই তো? তাহলে কোনটার ভ্যালু এক্স আর কোনটার ভ্যালু ওয়াই এটা একটু দেখে নি। চলো, তো বলেছে এক্স টাকায় একটি দ্রব্য বিক্রি করলে বিক্রয় মূল্য, তাহলে 96 ইউনিটের ভ্যালু হচ্ছে এক্স, 4% লস হলে এটাই বিক্রয় মূল্য হয়। আবার ওয়াই টাকায় বিক্রি করলে 112% লাভ হয়, তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়াই 112, তাহলে এক্স ইস টু ওয়াই চেয়েছে, তাহলে আমরা এক্স টু ওয়াই, তাহলে আমাদের কত হলো 96 ইস টু 112, 4 দিয়ে কেটে যাবে, দেখো 4 দিয়ে যদি আমি ছোট করার চেষ্টা করি তাহলে কত আসবে, 19, না 19 কেন হবে, 24, 24 ইস টু, 4 দিয়ে যদি করি তাহলে 28, 25 26 27 28, 28 আরো আরো 4 দিয়ে যদি করি 4 6 24, 4 7 আছে 6 ইস টু 7, তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 6 ইস টু 7 অ্যান্সার। ঠিক আছে, বলো এই অঙ্ক পেরেছো, একটু আলাদা বলো সবার কাছে কি, একটু রেসপন্স করো। একটু রেসপন্স করো, এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে চলো, এই অঙ্কটা ভালো অঙ্কের মধ্যে পড়ে, বলেছে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে, 1 টাকায় 15টি লেবু পাচ্ছি, ঠিক আছে, টাকায় কটি বিক্রি করলে 25% লাভ হবে, তাহলে সিপি এসপি লাভের কাজটাই করব, তাহলে 100 ইউনিট 125 ইউনিট হয়ে গেল, তাই 100 ইউনিট 25% লাভ হলে 125 ইউনিটে বিক্রি করেছে, তাই তো? তো এক ব্যক্তি টাকায় 15টি লেবু, এটা একটু মাথায় রাখবে, গন্ডগোল করবে না, এগুলো সব টাকার হিসাবেই করছি না, ক্রয় মূল্যে বিক্রি, তাহলে এটা ভাবো 1 টাকায় কতটা লেবু, 15টি, বা এখানে লিখি 15টি লেবু, তাহলে আমাকে 1টি লেবু যদি বের করতে হয় তাহলে এখানে 1/15 টাকা হবে, বোঝাই যাচ্ছে তাই না, এটা তো ক্লিয়ার, 1টি লেবুতে 1/15 হবে। তাহলে একটি ব্যক্তি টাকায় 15টি লেবু কিনেছে, তার মানে সিপি, এটা রেশিও করো, ছোট করে দাও তাহলে সুবিধে হবে, এটা রেশিও করে এইরকম ভাবে 4:5, 25 দিয়ে কাটলে চলে আসে, তাহলে 4 ইউনিট, 4 ইউনিট আর 5 ইউনিট, তো আমি এরকম ভাবে বলতে পারি যে 4 ইউনিটের ভ্যালু কত টাকা, না 1/15 টাকা, ভাবো অসুবিধা নেই, এইভাবে তোমরা বোঝো, পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে। 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে, 1/15 ইন্টু, কিছু 4 হয়ে গেল না, 4 দিয়ে 4, 1 ইউনিট আরো কমবে, তাহলে এবার 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইন্টু 5, যে 15 ইন্টু 4, 5 দিয়ে কাটলো এত টাকা, তাহলে কত আসলো, 1/12 টাকা, তাহলে 1 টাকায় কটা কটা লেবু পাওয়া যাবে, তাহলে 12টি, তাহলে এইভাবে তুমি বলতে পারবে যে টাকায় কটি বিক্রি করলে তার এত পার্সেন্ট লাভ হবে, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আরো একটু ভালো মতো করে।
তাহলে কটি বিক্রয় করতে হবে না, 12টি, বেরিয়ে গেল 12টি। মানে এইটা ইকুয়াল টু যদি 1 এর 15 হয়, তাহলে এটা ইকুয়াল টু 1 এর 12। তো 1 এর 12 টাকা, একটি লেবুর দাম 1 এর 12 টাকা, তাহলে 1 টাকায় কটি লেবু পাবো? তাহলে 12টি লেবু। তাহলে আমি এখান থেকে 12টি লেবু বলতে পারি। একটু বোঝো ভালো মতো করে, যে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনেছে, তো 1 টাকা যদি 15টি লেবু কিনে, তো টাকায় কটি জিজ্ঞেস করেছে, টাকায়, ওই জন্য আমি 1 টাকায় বের করছি, তাই তো? টাকায় কটি বিক্রি করে, সরি, তাহলে টাকায় 12টি লেবু বিক্রি করলে 25% লাভ হবে। দেখো লাভ, তাহলে তুমি বুঝতেই পারছো, 1 টাকায় সে লেবুর সেন্সেও যদি তুমি যদি করো তাও হবে। দেখি কিভাবে হয়, লেবুর সেন্সে যদি তুমি ভাবো, চেষ্টা করছি আমি। 15টি লেবু কিনেছে আর বিক্রি 25% লাভ বলেছে, তো তো 25% ইন দা সেন্স, এখানে ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, 25% লাভ, তার মানে 4:5 গন্ডগোল হয়ে যাবে। দেখো 4 মানে 15 হয়, 5 মানে, তখন তুমি যদি বলো তাহলে 5 মানে তো বেশি হয়ে যাবে। এবার 1 টাকা যদি বেশি লেবু আমি পাচ্ছি, 1 টাকায় 15টা লেবু, আর আমি যদি 1 টাকায় বেশি লেবু বিক্রি করি, তাহলে কি আর ঠিক হবে? তো সবসময় প্রফিট আর লস টাকার বেসিসে করা হয়, না হলে গন্ডগোল হয়ে যাবে, অনেক কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে। প্রফিট লস এর অনেক কনসেপ্ট আছে, অনেক ফর্মুলা আছে, বেশি ফর্মুলাতে আমি যাব না, তাহলে কঠিন লাগতে শুরু হবে। তুমি এক একটা চ্যাপ্টার, একটা বা দুটোর বেশি তুমি ফর্মুলা যদি চলে গেলো একটা চ্যাপ্টারে, তাহলে তোমাদের কঠিন লাগতে শুরু হবে, তাহলে বেশি যাব না, ঠিক আছে? তো সবগুলোতে তোমরা মেইন টার্গেট রাখবো যে আমরা টাকাতে কনভার্ট করে নি না, কি আছে লাভ করে, তো টাকা থেকে হিসাবটা ঠিকঠাক বোঝা যায়। তাহলে আমি বলছি যে 1টা লেবুর দাম 1 এর 15 টাকা, তাহলে ঠিক 4-5 ইউনিট মানে, তাহলে 1টা লেবুর দাম 1 এর 12 টাকা, তাহলে 1 টাকায় কটি পাবো? 1 টাকায় তাহলে 12টি লেবু পাবো, ব্যাস, এটাই উত্তর, ঠিক আছে? এইভাবেই করবে আমরা, প্রথমে ফার্স্ট এই পার্সেন্টেজের কাছে, এটা মাথায় থাকবে। খুব ভালো অঙ্ক, হ্যাঁ খুব ভালো অঙ্ক, মানে এই সেন্সের অঙ্কগুলো পরীক্ষায় আসে, ভালো অঙ্ক। একটু কোশ্চেনটা পড়ার চেষ্টা করো, দেখো কি বলছে। 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে তার 60% লাভ হবে? তাহলে প্রথমে কাস্টের, তাহলে সিপি এসপি, সিপি যদি 100 হয়, 100 ইউনিট হয়, 60% লাভ বলেছে, তাহলে এসপি 160 ইউনিট। এতটুকু তো ক্লিয়ার, তাই তো? বলেছে 5 টাকায় 8টি কিনেছে, 2 টাকায় কটি বিক্রি করবে? তো একটা জায়গায় একটু ক্লিক সুবিধে হবে, কিরকম করে দাও ভালো হবে, ঠিক আছে? 5 টাকা যদি 8টি পেন্সিল কিনে, 5 টাকায় 8টি পেন্সিল কিনে কত কিনবে? 1 টাকায় 8 এর পেন্সিল, তাই তো? বা সরি সরি, আমি 1 টাকাতে কেন যেন টাকাতে আসবো না, বারবার আমি বলছি টাকাতে আসবো। তাহলে 8টি পেন্সিল কিনতে আমার লাগছে 5 টাকা, তাহলে 1টি পেন্সিল কিনতে কত লাগবে? 1টি পেন্সিল কিনতে লাগবে আমার প্রায় 8 টাকা, তাই তো? চলো তাহলে, এখানে 2টি 2 টাকায় বলেছে, তো আমি পরে দেখছি, আগে দেখি কি করি। তাহলে এটার ক্রয় মূল্য কত টাকায় কিনেছি? 1টি পেন্সিল কিনেছি কত টাকায়? না, 2 এর 8 টাকায়, তাহলে 2 এর 5 এর 8, সরি, 5 এর 8 টাকা, এত টাকা। তাহলে 160 ইউনিট সমান কত হচ্ছে দেখিনি, তাহলে 100 ইউনিটের ভ্যালু যদি আমাদের 2 এর 2 এর 8 বলছি, 5 এর 8 টাকা হয়, তাহলে 1 মানে হচ্ছে 5/8, নিচে 100, আর 160 মানে আমার কত আসছে, 5 × 160, নিচে 8 × 100, 0 0 কাটলো, 8 × 2 = 5, 2 = 10, তাহলে 1 টাকা। বাস 1 টাকা পড়ছে, তাই তো? তাহলে এবার দেখো কি বলেছে, তাহলে বিক্রয় মূল্য কি বলেছে, 5 টাকায় 8টি পেন্সিল কিনলে
তাহলে বিক্রয়মূলক দাম যদি দেখো বোঝো ভালো মতো, তাহলে ইজি হয়ে যাবে। এখানে এই পুরো দুটোই পেন্সিলের হিসাব হচ্ছে, একটি পেন্সিল 5-8 টাকা কিনেছে, দেখো আট, যদি 8-এর 8 হতো তাহলে ইকুয়াল টু 1 টাকা হতো, তাহলে এখানে বোঝাই যাচ্ছে 1 টাকারও কম টাকা কিনেছে, তাই না? লাভ করেছে যেহেতু 60% প্রফিটটা, তাহলে নিশ্চয়ই যে দামে কিনবে তার থেকে বেশি দামে বিক্রি করবে, তাহলে 1-এর কম টাকায় সে কিনেছে, বিক্রি করছে কত টাকায়? 1 টাকায় একটি কি পেন্সিল, একটি পেন্সিল, একটি একটি পেন্সিল যদি ভাবি, তো টাকার সেন্স নিয়ে আসো, সব গন্ডগোল, অনেক রকম ফর্মেট চলে আসবে, না হলে প্রত্যেকটা টাকার একটা ফর্মেটে নিয়ে আসো, না হলে সব গন্ডগোল হতে শুরু করবে, যতটা কোশ্চেন যাবে তত মনে হবে কঠিন। এখানে তো কিছু এক্সট্রা কিছু মাথাতে অ্যাড করতেই হচ্ছে না, আমি টাকার সেন্সে নিয়ে চলে যাব, 8টা পেন্সিল বলুক, 9টা পেন্সিল বলুক, যত ভগ্নাংশে আসবে আসুক, আমি 1টি পেন্সিলের দাম কত সেই হিসাবে আমি করে নেব। তাহলে 1টি পেন্সিলের দাম আমি 1 টাকায় কিনেছি আর 1 টাকায় বিক্রি করেছি, তাহলে 1টি পেন্সিলের বিক্রয় মূল্য 1 টাকা, 2 টাকায় কটি বিক্রয় করলো, তাহলে 2 টাকায় তাহলে 2টি পেন্সিল, ব্যাস 1 টাকায় 1টি পেন্সিল বিক্রি করতে হবে হিসাব অনুযায়ী, তাহলে 2 টাকায় আমাকে জিজ্ঞেস করছে, তাহলে 2 টাকায় কটি হবে? 2 টাকায় তাহলে 2টি পেন্সিল, এটা অ্যান্সার। এই অঙ্কটা বুঝতে পেরেছো? টাকার সেন্সে করলে সহজ হয়ে যায়। আরো অন্য ভাবে যেরকম সমান করে দাও, টাকা সমান করলে কি টাকার সেন্সে করা, টাকা সমান করতে চাই মানে এরকম 5 টাকায় যদি দেখি, আমি চেষ্টা করি অন্যভাবে হয় কিনা, যদি 5 টাকায় কথা বলেছে 8টি পেন্সিল, আবার এখানে 2 টাকায় জিজ্ঞেস করেছে, তাই তো? তো গন্ডগোল হয়ে গেল, টাকা তো সেম থাকলে না হয় সংখ্যার উপর করে বের করা যেতে পারে, তো এটাকে আবার সমান করলে তো আবার আলাদা রকম ভ্যালু চলে আসবে, মানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটাও তো 2 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 10 টাকায় তাহলে 16টি পেন্সিল, এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এটা জিজ্ঞাসা করা যেতে পারে। আমরা করব না, আমরা উল্টো কোশ্চেনটা যদি বলতো যে আসবে অঙ্কগুলো, তুমি এই অঙ্কটাকে, আমি আলাদা কনসেপ্টে যেতেই চাইছি না, নাহলে কঠিন শুরু হবে, একই কনসেপ্ট ধরেই দেখো 13 নম্বর হয়ে গেল, কারণ আগে এরকম কনসেপ্টেই করেছি আমরা, 1 টাকা একটা পেন্সিল, এক লেবুর দাম বের করেছি, তাই না? একটি লেবু ব্যাস করেছি, ক্রয় মূল্য পেয়েছি, পরে 1টি পেন্সিলের বের করলাম, এইভাবে করো দেখো হয়ে যাবে। দেখি এই অঙ্কটা হয় কিনা, টাকায় 9 আর 2 ডজন, দেখো আর এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, এখানে 8টি পেন্সিল কিন্তু টাকা জিজ্ঞেস, এখানে যদি টাকা তখন দেখো, দেখো 10 টাকায় 9টি 2 ডজন কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে, এইখানে কিনা আমার এই যে এক্ষেত্রে যেরকম একটা, এখানে লেবুর দাম আমি বের করতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে তুমি দেখো দাম দেওয়া নেই না, 2 ডজনের দাম কত নেই, তো তাহলে এটাকে কিভাবে একটু একটুকে বোঝানোর চেষ্টা করি, এটা ভালো অঙ্ক, সিপিএসপি 10 টাকায়, তাহলে যদি বলি 9টি কলার দাম কত, 10 টাকা, আবার এখান তারপরে 24টি বিক্রি করলে তার এই কত টাকার প্রফিট হবে, না 50 হবে, 50% লাভ মানে এটা যদি এক, তাহলে এটা হবে 150, যদি আমি রেশিও ধরে কাটি এটা এটা হবে 3, এটা আমাদের রেশিও মানে প্রফিট পেলাম, 50% প্রফিট দাঁড়াবে, কিন্তু আমি এই 2টাকে কার সঙ্গে লিংক করব, 9-এর সঙ্গে লিংক করব না 10-এর সঙ্গে লিংক করব, তো আমি বলেছি টাকাকে মেলাবো,
তাহলে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে অনেক হবে যে এখানে নটি কলা, এখানে 24টি কলা আছে, 9 আর 10 শুরু করো, 3 দিয়ে কেটে দাও, 3 আর 3, 3 আটে 24, তাহলে কত, 72। তাহলে একে গুণ করো এটাকে 24 × 3-এ, 72। খুব সহজ হয়ে যাবে, কিরকম আমাকে কি বলেছে 2 ডজন কত টাকায় বিক্রি করতে হবে, তাই তো? একটির করলে হবে, এমন না যে একটির করলে হবে না, আমরা যখন একটি করে বের করছিলাম সিপি কত ছিল, একটির করেও যদি তুমি বের করতে, নটির দাম 10 টাকা, তাই তো? তাহলে একটির দাম কত হবে 10, তাহলে 2 ইউনিট মানে যদি 10/9, 10/9, তাহলে 3 ইউনিট মানে কত, 2 ইউনিট মানে 10/9, 1 ইউনিট মানে 10/9 × 2, তাহলে 3 ইউনিট মানে 10 × 3/9 × 2, 3 3-এ কাটলো, 2 কাটলো 5, তাহলে এখানে 5 টাকা, তাই তো? তাহলে আমরা এটা কিসের বেরোলো, একটি লেবুর বেরোলো, একটি লেবুর বেরোলো, লেবু না এখানে কলা আছে, একটি কলার বেরোলো, তাই না? একটি ক্রয় মূল্য 10% লাভ বলেছে, তাহলে একটি একটি কলার দাম যদি 10/9 টাকা হয়, বিক্রয় মূল্য কোথায় কাটলো, ও নিচে 3 ছিল, 5/3, তাহলে 5/3 টাকা আসে, তাই তো? তাহলে 5/3 টাকা, তাহলে একটির দাম যদি 5, এটা এইভাবেই থাক, এইভাবেই বেটার হবে তোমাদের। এখন নতুন নতুন জিনিস অ্যাপ্লাই করবো না, প্রথমে একটা স্টেজ যাক, এইভাবে একটা কনসেপ্টই মাস্টার হয়ে যায়, তারপরে অন্য কনসেপ্ট অ্যাপ্লাই করবো সেখানে। তাহলে একটির দাম 10/9 টাকা, আর এটা যেহেতু 50% লাভ হয়েছে, তাহলে এটা 100 ধরে করলেও একই হতো, অসুবিধা নেই, এই এটা যদি তুমি করো দুভাবে একই আসবে। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 10/9 টাকা হয়, 3 ইউনিটের ভ্যালু 5/3 টাকা হলো, কি বলেছে 2 ডজন কলা, তাহলে 2 ডজন, তাহলে এই 5/3 কে 2 ডজন মানে 24 দিয়ে গুণ করে দাও, ব্যাস, তাহলে 3 8 24, 5 8 40, তাহলে এত টাকা উত্তর, ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো। আর আরেকটা জিনিস ছিল তোমাদের বলতে চাইছিলাম, যে 2 ডজন কত টাকায় বিক্রি করলে তার লাভ হবে 25%, তাহলে তুমি ভাবো, এই যে আমি যখন 9 কে 8 দিয়ে গুণ করলাম, 8 9 72, আর এখানেও 72, যেটা আমি করতে যাচ্ছিলাম, তাহলে এটাকেও আমি 8 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 80, 80 টাকা। এই যে এবার 80 টাকা, তুমি আমি 50%, যেহেতু জিনিস একই, ধর একটা কলা একটা কলা, তো প্রফিট কিভাবে বুঝবো, দামের উপর ডিপেন্ড করবে না, 50% লাভ হবে, আমি দুটোকে সমান করে দিলাম সুবিধার জন্য, 80 টাকার 50% যদি বাড়ায়, 80 50% 40 হয়, বেড়ে হবে 120 টাকা, তাই তো? এভাবে ভাবতে পারো যে 72টির দাম বিক্রয় মূল্য, 50% লাভ হয়ে গেল, তারপরে বিক্রয় মূল্য, তাহলে 72টির দাম যদি 120 টাকা হয়, তাহলে 24টির দাম কত, 3 দিয়ে ভাগ 40 টাকা, এখান থেকেও বেরিয়ে যাবে, অনেকভাবে হবে, হ্যাঁ, আস্তে আস্তে তোমাদেরও ডেভেলপ হবে। তুমি জাস্ট এই জিনিসটাকে একটি করার চেষ্টা করো আপাতত, একটি জিনিসকে ধরে যদি আমি একটি বের করতে পারি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, প্রথমে আমি পার্সেন্টেজের কাজ করব, রেশিও ফেলে দেবো, রেশিও যেটা সিপি যদি বলে, মানে কিনে সঙ্গে লিঙ্ক করেছি, ওই জন্য 10 টাকা নয়, সঙ্গে লিঙ্ক করেছি, যদি এখানে তাহলে বিক্রয় শুরু, ঠিক আছে, পার্সেন্টেজ পেয়ে গেছি, হয় সিপি না পেয়ে গেছি, ব্যাস, তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো দেখি পরের অঙ্কটা, এটা বোঝা গেছে অঙ্কটা?
বারবার করে দেখতে হবে। হ্যাঁ মানে অঙ্কটা একবার করলে করা হয়ে গেল, এই অঙ্কটা তোমার যদি মনে হয় যে না একটু ঠিক বুঝতে পারলাম না ঠিক, পরে আবার সেই জিনিসটাকে বারবার করে দেখ, পরে দেখবে যে না কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে চলো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলো, লাভ লোকসান সবসময় ক্রয় মূল্যের উপর, এই একটা অঙ্ক দিয়ে দেয় অনেক সময়। তো ক্রয় মূল্যের উপর 25% লাভ, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, 125, তাই তো? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ব্যাস এরকম কিছুই না, এখানে লাভ কত হচ্ছে 25 ইউনিট। না তো আমাকে বলেছে শতকরা বের করতে হবে কিসের উপর বিক্রয় মূল্য, লাভ সবসময় ক্রয় মূল্য হয়, এটা স্পেশাল কেস যে বিক্রয় মূল্যের উপর লাভ জিজ্ঞেস করেছে। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে এখানে 125 কত থেকে, 100 থেকে 125, 25 বেড়েছে, আর নিচে বিক্রয় মূল্য রাখতে বলেছে মানে 125 রাখতে বলেছে, ইনটু 100 করো যেটা হবে সেটাই পার্সেন্টেজ, এটাই অ্যান্সার। বিক্রয় মূল্যের উপর হলে নিচে বিক্রয় মূল্য এসপি নিচে থেকে গেল, ঠিক আছে, কিন্তু সব সময় মানে ক্রয় মূল্যই হয়, কিন্তু যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে ওই জন্য নিচে বিক্রয় মূল্য করে দিলাম। বিক্রয় মূল্যের উপর 25 কত হচ্ছে, 25 যদি আমি কাটি 5, 5 যদি কাটি 5 × 100 মানে 20%, ঠিক আছে। একই জিনিস ক্রয় মূল্যের উপর 10, তাহলে 100 জিনিস সিপিএসপি কত, 10% ক্ষতি হলো 90। বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত, তো বিক্রয় মূল্যের উপর ক্ষতি দেখো 10 ক্ষতি হয়েছে কতর উপর, 90 এর উপর, তো ইনটু 100%, তাহলে কত হবে 1:9 মানে 11.11%, তোমাদের করিয়েছিলাম দশমিকে, তাহলে এত পার্সেন্ট ক্ষতি, ব্যাস কতর উপর 90 এর উপর, নিজের 90 চলে আসে, এসপির উপর বলেছে, বিক্রয় মূল্যের উপর বলেছে, তাই এটা একটু মাথায় রাখ। এই অঙ্কটা দেখো, এবার এটি ঘুরিয়ে দিয়েছে, কি ঘুরিয়ে দিয়েছে, বিক্রয় মূল্যের উপর 10% লাভ, লাভ তো সবসময় ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্যের উপর বলেছে, তার মানে এটা একটু বুঝতে হবে লাভ ক্রয় মূল্যের উপর হবে সিপি এসপি, তাহলে এখানে লাভই হয়েছে, তার মানে এখানে 100 মানে বলেছে যে যদি বিক্রয় মূল্য হয় 100, তাহলে 10% লাভ হয়েছে, 10% লাভ হয়েছে, ঠিক আছে, তার সিপি কত হয়েছে, নিশ্চয়ই 90 হয়েছে, তাই না, 10 বিয়োগ করে দাও 90, এটাই অঙ্ক। দেখো আগেরটা তো তাই করছি, 90 যদি থাকে, এই যে 10টা নিয়েছি তাহলে এটা 10, তাহলে এখানে যেহেতু ক্ষতি বলা হয়েছে, তাহলে 90 যোগ করে আমার এদিকে 100 আসছে, আর এটাতে যদি যাই 125, যেহেতু এটা প্রফিট লাভের কথা বলা হয়েছে, 125 থেকে 25 পাশে 100 এসেছি, তাই তো, মানে এই অ্যাপ্রোচে গেছি, এখানেও তাই করব, এখানেও তাই করব, যেহেতু বিক্রয় মূল্যের উপর 10% লাভ বলেছে, তাহলে এসপি তাকে আমি 100 ধরলাম, 10% লাভ হয়েছে, তাহলে লাভ হয়ে নিশ্চয়ই বিক্রয় মূল্যটা বেশি হয়েছে, তাহলে 100 থেকে 10 কমে ক্রয় মূল্য 9 করে দিলাম, ঠিক আছে, মানে ইউনিটে। তাহলে এবার বলো ক্রয় মূল্যের উপর লাভ কত হবে, ক্রয় মূল্যের উপর লাভ মানে তাহলে 10/90 ইন্টু 100%, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয়ে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে, 1:9 মানে 11.11% অ্যান্সার। এইভাবে এই অঙ্কগুলোই থাকবে, কনফিউজ হয়ে যাবে, বারবার করে করতে হবে, পরীক্ষায় এগুলোই থাকে, ঠিক আছে, ছোট ছোট অঙ্ক গন্ডগোল পাকানোর জন্য। চলো এই অঙ্কটা করো তো দেখি, অ্যান্সার বের করো দেখি, 18 নম্বর কারো কতজন পারে অ্যান্সার বের করতে বলো কত হবে। তাহলে বিক্রয় মূল্য 100 ধরি, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, তাহলে নিশ্চয়ই সিপিটা কত হবে, 120 হবে, ক্লিয়ার তো, কেন 120 থেকে 20 কমলে না ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য আমি 100 ধরেছি,
এর থেকে 20% ক্ষতি হয়েছে, তো 20 বাদ দিয়ে দিলাম, 120 থাকলো, ঠিক আছে। লাভ হলে ভুল হচ্ছে তো, ধরো যদি এটা লাভ হতো, আগেরটায় কি করলাম আমরা, আগেরটায় লাভ ছিল তো ওই জন্য কমিয়ে দিয়েছিলাম, এখান থেকে এটা লাভ মনে হচ্ছে, 90 থেকে 100 লাভ মনে হচ্ছে, আর এক্ষেত্রে 120 থেকে 20 ক্ষতি মনে হচ্ছে, ঠিকই আছে। এবার বলেছে ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ, তাহলে ক্রয় মূল্যের উপর মানে 20/120, ঠিক আছে। 20/120 মানে তাহলে কত আসলো, 1/6, 1/6 মানে 16.23% আনসার। বুঝতে হবে এটা ক্ষতি বলেছে, ক্ষতি হচ্ছে তো 120 থেকে, তুমি কি করে দিয়েছ 80, ওই জন্য 25% হয়ে গেছে। হ্যাঁ 25% হবে না, কারণ 80 হবে না, না তুমি যদি এখানে 80 থেকে 100 যাও তাহলে তো লাভ হচ্ছে, ক্ষতি কোথায় হচ্ছে টাকাটা একটু লক্ষ্য করবে। একই জিনিস ঘুরপাক খাচ্ছে তোমাদের মাথায়, কারণ একবার লাভ একবার ক্ষতি, একবার বিক্রয় ক্রয় মূল্য, ঠিক আছে। মানে প্রত্যেকটা জিনিস না দেখে, ঠিক আছে, এটা বোঝার মাইন্ডে কনসেপ্ট ক্লিয়ার করার একটাই অপশন। তুমি কোশ্চেন দেখো, আমি সুবিধাশীল অঙ্কই করাচ্ছি, সবগুলোই উদাহরণের অঙ্ক করাচ্ছি, তুমি তো বুঝতেই পারছো, তো উদাহরণের অঙ্ক আছে ওখানে, অ্যান্সার আছে, থাক। কোশ্চেন দেখো, ঢেকে দাও, উত্তরটা দেখবে না, কোশ্চেনটা দেখো বা কোশ্চেনটা লিখে নাও, কোন না কোনো ভাবে মাথা থেকে বের করো যে কিভাবে করেছে, কিভাবে হতে পারে। ভুল হোক, চেষ্টা করো, একবার যদি ঠিক হয়ে যায় না দেখে, দু তিনবার যদি এরকম হয়ে যায় তাহলে তো আর করার দরকারই নেই, ঠিক আছে। এটা একটু প্র্যাকটিস করে নিতে হবে যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, যখন ক্ষতি বলেছে তাহলে নিশ্চয়ই সিপিটা বেশি হবে, তাহলে 120 এখানে, তাহলে 100 থেকে 20 বিয়োগ করবো না যোগ করবো, তুমি মাথায় রাখবে যে এখানে ক্ষতি বলেছে তাহলে এটা লস হচ্ছে কিনা 120 থেকে 100, ব্যাস তাহলে ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, লাভ বলেছে, তাহলে এখান থেকে প্রফিট হচ্ছে কি, প্রফিট হচ্ছে 90, এখানে 100, হ্যাঁ বাড়ছে, তাহলে প্রফিট, এই দেখলে হয়ে যাবে। চলো দেখি, ডব্লিউবিসিএস মেনসে আসা প্রশ্ন 14-15 হয়তো এসেছে। ১১৩ দ্রব্য বিক্রি তার 6 দ্রব্যটি কত টাকায় 8% লাভ, সিপি এসপি আগে পার টাকা তো সব থেকে পরে কাজ হবে, তাহলে সিপিএসপি এর কাজ করব আগে, কিভাবে করব, প্রথম কাজটা হবে 6% ক্ষতি, একটি দ্রব্য বিক্রি করাই, তাহলে এইটা হচ্ছে এসপি সেন্সে আসছে, তাই না, 423 টাকা একটি দ্রব্য বিক্রি করেছে, 6% ক্ষতি হয়েছে, 6% ক্ষতি কখন হয়, এটা 100 ইউনিট, 6% ক্ষতি মানে 94 ইউনিট, তাই না, 6% লস 94 ইউনিট, ছোট করব, থাক ছোট করার দরকার নেই। আবার দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে, 100 ইউনিট টাকায় 8% যদি লাভ হয় তাহলে কত হবে, 108 ইউনিট। একটু বোঝার চেষ্টা করো, এবার এই দেখো যে 94 ইউনিটে সে যদি বিক্রি করে তার লস হচ্ছে, 100 ইউনিটেরই জিনিস, জিনিস তো একই আছে, আবার সরি, আবার 108 ইউনিটে যখন বিক্রি করছে তখন তার প্রফিট হচ্ছে, তো বলেছে 423 টাকায় একটু দ্রব্য বিক্রি করায়, তাহলে 94 ইউনিট ইকুয়াল টু 423 টাকা, 100 ইউনিটে আসার কোনো দরকার নেই, ডাইরেক্টলি করলেই হয়ে যাবে। দ্রব্যটি কত টাকা বিক্রি করলে তার 8% লাভ হবে, তাহলে এটা মানে কত, সেটা আনসার, এই আনসার হবে, বের করে নাও 94 ইউনিট ভ্যালু কত, 423, 1 ইউনিটের ভ্যালু কত হবে, 423/94, তাহলে 108 ইউনিটের ভ্যালু কত হবে, 43×108/90, কাটবে কি দিয়ে দেখো, ভাবো, 4 দিয়ে কাটছে না, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 54, আর এখানে 2 দিয়ে কাটলে কত আসবে, 47, 47 দিয়ে ডাইরেক্টলি কাটবে, কাটবে কি দেখো, 4×10=40, তো 47 লাস্টে 3 আছে, 7-এর মাল্টিপল করো যেখানে লাস্টে 7 9 63, তাই তো, তাহলে দেখি তো 47 কে
নয় দিয়ে গুণ করলে হয় কিনা, 7 নং 63 লাস্টে 3 আছে, 7 নং 63 3 হয় তাহলে 6, আর 4 নং 36 আছে 42, মিলিয়ে গেল। তাহলে এখান থেকে ডাইরেক্টলি কত দিয়ে কাটছে, 9 দিয়ে কাটছে। তাহলে অ্যান্সার কত হলো, 9 × 54 করে 4 নং 36, 3 5 নং 45, আর 3 এ 48। ঠিক আছে, তাহলে 100 ইউনিটে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি চাইলেই এরকম করতে পারতে, তোমার যদি মনে হয় যে না আমি এটা একটু বেশি শর্ট মনে হচ্ছে, একটু ভালো মতো করে করবো, তো করো। 94 ইউনিটের ভ্যালু যদি এত হয়, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তারপরে 100 ইউনিট থেকে 8% আসবে, সেটাই তাহলে কোনো দরকার নেই। ওই জন্য করি পার্সেন্টেজ হয়ে গেলে সংখ্যা ফিরে অ্যান্সারটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, ভালো অঙ্ক, ভালো অঙ্ক মানে পার্সেন্টেজ অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে, একটা আসার মতো অঙ্ক। ঠিক আছে, চলো 20 নাম্বার অঙ্ক দেখি কি বলেছে। বলেছে 880 টাকায় ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো, কত টাকায় ঘড়ি বিক্রি করে 10% লাভ হবে, এমন কি আছে? সিপি, এসপি, সব সময় সিপি, আর এসপি কত, 12% ক্ষতি মানে 88, তাই না? কারণ 12% লস বলেছে, আর 10% প্রফিট, তো কত হয়, 110। কোনো ছোট ক্যাটাগরি করার দরকার নেই, এইভাবেই করে নাও, একবারে যা করবে একবারে করো। তাহলে 88 ইউনিটের ভ্যালু কত বলেছে, 880 টাকা, মুখে মুখেই হয়ে যাচ্ছে, একটা শূন্য লাগিয়ে দিলে হয়ে যাবে 1100 টাকা, বেশ হয়ে গেল তো, তাই না? কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে, না 1100 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এবার যদি জিজ্ঞেস করতো ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে তাহলে কত হতো, 88-এর সঙ্গে তাহলে এটা কত হতো, 1100 হতো ক্রয় মূল্য, একটা করে শূন্য গুণ করে দিচ্ছে, শুধু আসলে 10 দিয়ে গুণ করে দিচ্ছে। কিভাবে পেলাম, এটার সঙ্গে এখানে যেতে গেলে 10 দিয়ে গুণ হলো, তাহলে এর সঙ্গে এইদিকে যেতে গেলে 10 দিয়ে গুণ হবে, ব্যাস সিম্পল। সিপির সঙ্গে ওই এখানে যেতে গেলে 10 দিয়ে গুণ হবে, ব্যাস। এগুলো ওই জন্যই আমি ইউনিটে নিয়েছি, এগুলো টাকায় নিলে সবসময় গন্ডগোল হওয়া শুরু হবে। আমি তো তাই না, না 88 টাকা মানে 880 টাকা কেমন করে হতে পারে, ওই জন্য ইউনিট ধরে নিচ্ছি। মানে একটা গ্রুপ গ্রুপ ভাবতে পারো, 1 ইউনিটের ভ্যালু 10 টাকা, এরকম এখানে অ্যান্সার তাই বেরোচ্ছে। ঠিক আছে, চলো এরকম করে অ্যান্সার বের করো দেখি, কেমন করো বের করো, একই অঙ্ক আগের মতোই। বলো অ্যান্সার বলো, হচ্ছে না কি বলেছে, সিপি 100 সব সময়, এসপি প্রথমে কি বলেছে, এত টাকা একটি বই বিক্রি করলে, মানে এটা এসপি বলেছে, চলো এটা এসপি বলেছে, কিন্তু 1% লাভ হয়, 115 ইউনিট, তাই না? আর 115 ইউনিট মানে 920 টাকা, তাই তো? কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে, 960, কত কত হচ্ছে, 960, 960, দেখছি দেখছি 960 হচ্ছে কিনা দেখছি দেখছি। তাহলে এখানে দেখো 20% লাভ মানে, তাহলে এটা 15% প্রফিট, এটা 20% প্রফিট, প্রফিট মানে 120, 120 ইউনিট, এর ভ্যালু কত হবে সেটা জানতে চাইছি, তাই তো? তাহলে 115 যদি যায় 920, একে যাবে, একবারে করেছি, একে যাবে নিচে 115,
আর 120 তে নিচে উপরে 120 দিয়ে গুণ, তাই তো? তাহলে 5 দিয়ে কাটো, 5 5 2 10, 4 5 20, 24 আর 23, 23 দিয়ে কাটবে, 23 3 কাটবে তো শিওর, 3 4 12, 4 দিয়ে কেটে যাবে, 24 ইন্টু 4 কত আসবে, 4 4 16 6, হয়ে গেলো 1, আর 96, ঠিকই আছে। ঠিক আছে, 960 টাকা এইভাবে অঙ্কটা করতে হবে। ইউনিট ধরলে হতো, তো দরকার নেই, 100 ইউনিট ধরেই করো, পরে যখন নিজে থেকে আসবে যে এটাকে রেশিও করে নিলাম, ছোট করে নিলাম, ক্যালকুলেশনটা এত বড় হবে না তখন। চলো ঠিক আছে, একই অঙ্ক কি করলে, তাহলে এটা এসপি, এক ব্যক্তি 10% ক্ষতি, ক্ষতিতে করে দিলে কত, এত পার্সেন্ট ক্ষতি হবে, 4% ক্ষতি হবে, ঠিক আছে, 4% ক্ষতি হবে, তার মানে ক্ষতিটা কমছে, মানে ভ্যালুটা তাহলে 450-এর বেশি হবে, অফসেট টেস্ট করে অনেক সময় করা যায়, ঠিক আছে। চলো ওটা তো শুনি, এস ডব্লিউ করে 23 নম্বর অঙ্কটা, 23 নম্বর বলেছে, এক ব্যক্তি 330 টাকা দর 1 কেজি আলু বিক্রি করে 10% লাভ করে, প্রতি কেজি আলুর দাম কত টাকা বাড়লে তার কেজিতে 1% লাভ হবে। চলো এর কাজ, অঙ্ক যদি প্রফিট লস এর কিনা ভেতরের কোথাও কোনো করতে হয় না বেশি, পার্সেন্টেজ পেয়েছি কাজ তো বের করি, তারপরে দেখা যাবে কিভাবে লিঙ্ক করা যায়। তাহলে আগে সিপি আর এস, তাহলে প্রথমে কি বলেছে যে এক ব্যক্তি টাকা ধরে 1 কেজি আলু বিক্রি করে 10% লাভ করে, 10 লাভ করে তার মানে 100, মানে 100 টাকার জিনিস কত, 110 টাকা বিক্রি করেছে, তাই না? এত ইউনিট, আমি তো টাকা বলবো না, ইউনিট বলবো, প্রতি কেজি আলুর দাম কত বাড়ালে তার কেজিতে 21% লাভ হবে, 21% লাভ মানে তার 121, তাই না? তাহলে এখানে প্রফিট হয়েছে আর এখানে 21% প্রফিট হয়েছে। চলো দেখি কানেক্ট করা যায় কিনা। তো এক ব্যক্তি এত টাকা, 1 কেজি, 1 কেজির দাম 3.5 টাকা, তাই না, বিক্রি করে 10% লাভ হয়েছে। তাহলে বিক্রি করে বিক্রয় মূল্য, তার মানে এটা ইকুয়াল টু 3.30 টাকা বিক্রয় মূল্য, তাই না? আলুর দাম কত তা কেজিতে এত টাকা, কত বাড়ালে জিজ্ঞেস করেছে, কত হলে বল, কিন্তু তাহলে আগের থেকে পরে কত হয়েছে সেটা দেখতে হবে, ব্যাস অত ভাবার দরকার নেই। 110 ইউনিট মানে যদি এত হয়, 101 ইউনিট মানে কত সেটা, তাহলে 100 কত দিয়ে গুণ করলে, 3 দিয়ে, পয়েন্ট দিয়ে গুণ করছে না, আচ্ছা করে দিই ডাইরেক্ট, অত ভাবার নেই, 110 3.30, একে করে নিচে 110 আর 121-এ 121, তাই তো? তাহলে দশমিকটা উঠিয়ে দাও নিচে, আর 100 চলে আসবে, শূন্য শূন্য কাটলো, 11 দিয়ে, 11 11, 121 বাদ যাই হোক, তাহলে আমার কত দাঁড়াচ্ছে, 33 ইন্টু 11 বাই 100, তাই তো? তাহলে আলটিমেট কত আসবে, 33 33, 3 6 3, 3.63, এত টাকা। তাহলে এটা তো আমার বুঝে যাচ্ছে 3.63 টাকা হচ্ছে, হ্যাঁ এতটা বিক্রি করলে 21% প্রফিট হয়েছে, এটাও ঠিক আছে, কিন্তু প্রথমেই দুটোই 1 কেজির হিসাবে হচ্ছে, কোনো গন্ডগোল নেই, 1 কেজির দুটোই, এটাও 1 কেজির হিসাবে হচ্ছে পার কেজি, এত পার কেজি, এটাও এত টাকা পার কেজি, কিন্তু প্রতি কেজি আলুর দাম কত বাড়াতে হবে, তাহলে এর থেকে এত কত বাড়লো, পয়েন্ট টাকা, তাহলে 0.33 টাকা বাড়লো, তো একটু মাথায় রাখবে কত টাকা, যদি এখানে বলতো আলুর দাম কত হলে, কত হলে তাহলে হতো আমার 3.63 টাকা, কত বাড়ালে 0.33 টাকা বাড়ালে তা 21% লাভ হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার আছে? অনেক সময় অঙ্কগুলো এরকম দেয়,
তোমাদের ক্লিয়ার করি যে এত কিছু দিল না, ডাইরেক্টলি এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিল যে এই ইউনিট থেকে এই ইউনিট কত ইউনিটের ডিফারেন্স হচ্ছে, 11 ইউনিট। তো বলবে এইখানে 0.33 টাকা বেড়েছে, তাহলে সিপি কত বলো। তো ওটা মাথায় রেখে দিতে হবে যে 110 থেকে 121 মানে 11 ইউনিট হচ্ছে, 11 ইউনিট বেড়েছে, তাহলে এখানে 0.33 টাকা বেড়েছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত, এইভাবে আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, চলো যখন কোশ্চিন আসবে দেখি অঙ্কটা কি বলেছে। 24 নম্বর অঙ্ক, 100 টাকায় 62টি লেবু বিক্রি করে এক ব্যক্তি 40% ক্ষতি হয়, 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার দক্ষ। এখানে 1 টাকা ছিল না, তো এখানে বলছে তো 100 টাকায় দুটোই 100 টাকায় আছে, তো অসুবিধা নেই, দুটোই সেম টাকা তো, সেম অ্যামাউন্ট, তো তুমি 1 টাকা রাখতে পারো, কোনো 62টি লেবুর দাম বিক্রয় মূল্য, তাহলে 1টি লেবুর দাম কত হবে। এখানে আমি 100 টাকাকে 1 টাকা ধরতে পারি, কোনো অসুবিধা নেই, কেন অসুবিধা নেই, কটি লেবু চেয়েছে, থোড়া টাকায় চেয়েছে, দুটোই তো 1 টাকা 1 টাকা আছে, মানে 100 টাকা 100 টাকা, 100 টাকাটাকে আমরা 1 টাকা ধরতেই পারি, তাহলে আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। চলো করো তো, 100 টাকা ধরলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 1 টাকা ধরলে তাড়াতাড়ি দেখি অ্যান্সার অ্যান্সার বের করার চেষ্টা করো তো, একটু সময় লাগবে, লাগুক চেষ্টা করো। অসুবিধা হচ্ছে, দেখি কি বলেছে, 24 বেরোচ্ছে, 124 124 124 দেখো এইখানে 62 লেবু যদি ক্ষতি হয় না, তাহলে 62 লেবুতেই তো ক্ষতি হয়ে যাচ্ছে, তো লাভ করতে গেলে আরো কমটা কম লেবু দেবে না, লেবু বেশি দিলে তো মুশকিল, একটু গন্ডগোল হচ্ছে কোথাও, ব্যাপারটা একটু বোঝো। 100 টাকাতেই যদি ভাবে, 100 টাকায় 62 লেবু দিয়েছি বিক্রি করেছি, তো আমার 40% ক্ষতি হয়ে গেছে, মানে কম লেবু দিতে হতো, বেশি দিয়ে দিয়েছি, আরো বেশি যদি দিয়ে দিই তাহলে তো আরো ক্ষতি হয়ে যাবে, লাভ হতে গেলে কম লেবু দিতে হবে। তা চলো দেখি কোশ্চেনটাকে একটু বিচার করার চেষ্টা করি। সিপি এসপি, তো এইখানে প্রথম কাজ আমাদের পার্সেন্টেজের, তো ক্ষতি বলেছে 40%, তাহলে 100 ইউনিট 40 কমে যাবে, তাহলে 60 ইউনিট, 100 ইউনিট 60 ইউনিট। আবার লাভ বলেছে 20%, তার মানে লাভ কত বলেছে, এখানে ক্ষতি হলো, এটা 40% লস, আর এখানে 20% প্রফিট, তাহলে আমরা কত হলো, 120 ইউনিট। আচ্ছা এরকমই থাক, মানে এখানে এটা ডবল আর কি, ওটা হাফ হয়ে যাবে নাকি, জানি 31 হবে কি দেখছি দাঁড়ো। তাহলে এবার আমি যদি 1 টাকায় বিচার করি, 100 টাকায় তো 1টি বিচার করি, 62 লেবু যদি বিক্রি করি, আমার আমি 100 টাকার জায়গায় 1 টাকা ধরলাম, অসুবিধা নেই, তাহলে 1টি লেবুর দাম কত হবে, তাহলে 1/62, তাহলে 60 ইউনিট মানে আমার 1/62 টাকা,
ভাবতে পারি, কোনো অসুবিধা নেই। না একবার দেখিনি, বিক্রি করে, হ্যাঁ বিক্রয় মূল্যই চেয়েছে, বিক্রি করে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের সঙ্গে কানেক্ট করেছি। আর কত টাকায় বিক্রি করলে তার এত পার্সেন্ট লাভ হবে? ব্যাস, 60 ইউনিট মানে 1/62 হলে 120 ইউনিট মানে কত হবে সেটা বের করো, তাহলেই তো হয়ে যায়। কত হচ্ছে? 31 হবে হয়তো, কারণ এখানে এখানে যদি ডাবল হয় তাহলে এটা তো আরো হাফ হয়ে যাবে না। আচ্ছা ওই জন্য তুমি বললে যে ডাবল করে দিয়েছো, দেখিন তো 60 ইউনিটের ভ্যালু যদি 1/62 এত টাকা থাকে, 1 ইউনিট হবে আরো কম, ওয়ান একবারে করে 1/120/62 60 কোথাও গন্ডগোল হয়ে গেছে, তুমি নিচে হয়তো 120 করে দিয়েছিল ওই জন্য গন্ডগোল হয়ে গেছে। যাক, উপরে 2 31, তাহলে 1/31 এত টাকা, তাহলে 1 টাকার দাম কত হবে? 1 টাকা বা 100 একই ব্যাপার, ঠিক আছে? তো 100 ধরলাম না, আমি 1 টাকা সেন্স নিয়ে নিলাম, তাহলে একই জিনিস, কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল হবে কতটি লিখবো? 31টি। একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। কেন, আবার একটু বলি তোমাদের কমন সিস্টেম কি বলতে চাইছি, যে 62টা লেবু বিক্রি করে তোমার ক্ষতি হয়েই গেছে, অলরেডি লসে আছি। আমি যদি লেবু প্রফিটে যেতে হয় তাহলে আরো কমাতে হবে, কমাতে হবে, তার মানে বুঝতে পারছি 62-র জায়গায় গেলে 60 ইউনিটের জায়গায় 120 হয়ে গেল, ডবল ইউনিট ডবল হয়ে গেছে, তাহলে এটা আরো কমে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে এইভাবে তুমি অ্যান্সার বের করতে, ঠিক আছে? গন্ডগোল হচ্ছে, তাও চেষ্টা তো হচ্ছে, কোথাও গিয়ে ক্যালকুলেশনে গন্ডগোল হচ্ছে। চলো অঙ্ক, এটা পারবে, এতগুলো অঙ্ক করার পর এটা 96 টাকায় একটি বই বিক্রি করলে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে 17% লাভ হয়। করো দেখো, সিপি এসপি প্রথমে 20%, ব্যাস 100 ইউনিট কত, 20% মানে 120 ইউনিট, ব্যাস। তাহলে এখানে আমি কানেক্ট করব কিভাবে, না এত টাকায় বইটি বিক্রি করেছে, বিক্রি মানে তাহলে এটার ইকুয়াল টু 94 টাকা। এই জায়গাটা একটু গন্ডগোল না যেন না হয়, সিপি সিপির জায়গায় ক্রয় মূল্য যদি বলতো, এত টাকা যদি বিক্রির জায়গায় কিনতে বলতো, তাহলে 100 ইউনিটের জায়গায় আমি 96 লিখতাম, তাই তো? তো বইটি 100 টাকায় বিক্রি করলে 17% কত লাভ হবে, ব্যাস। এবার এটাকে কি করা পারি, এটাকে একটা কাজ কর, মানে কনসেপ্ট বলে দিচ্ছি, ধরে নাও 94 টাকা, তো তুমি করতে পারো, দুভাবে করা যায়। তোমার যে মানে উল্টোটা করি তাহলে এখানে কি হবে, এখানে আমাকে দিয়ে দিয়েছে 100 টাকা, 100 টাকার সমান কত ইউনিট হবে, তাহলে তো খুব সহজে বের করে দিতে পারবো, ঠিক আছে? এটাও হতে পারে, অথবা এখানে 94 আছে, 100 ইউনিট কত, এবার 100 ইউনিটের ভ্যালু বের করার পর এইখান থেকে 100-তে যাচ্ছে কত টাকা হচ্ছে সেটাও বের করতে পারি। তো চলো দু রকম ভাবেই করে দিচ্ছি অঙ্কটা, দুভাবে ভাগ করে দিচ্ছি। যদি আমি এইখানে করি এইরকম ভাবে, যদি 94 কোথায় পেলেন? 94 ও 96 আছে না, সরি 96, 96 যেটা দিয়েছে সেটা আমি তো দেখছি ভুল। তো 96 টাকা 120 ইউনিট, তাহলে 1 টাকা তাহলে কত হবে, এখানে 120/96, আর এখানে যদি আমি 100 টাকা করে দিই তাহলে ×100, 4 দিয়ে যদি কাটি এখানে কত আসবে, 24, আর এখানে 25, 24, 5×120, 5×25 তাহলে 125 ইউনিট বেরিয়ে যায়। তাহলে আমি বুঝেই যাচ্ছি কত পার্সেন্ট, 100 ইউনিট থেকে 125%, তাহলে 25% প্রফিট, ইজি। তোমার কত লাভ হবে, 25%। অন্য কিভাবে করা যেত, অন্য আরো ভাবে করা যেত, যে সিপি এসপি 100:2, এখানে 120, আর এটা ইকুয়াল টু 96, তো ছোট করে সব থেকে ছোট করে দিই তাহলে কত আসবে, 20 দিয়ে যদি কাটি 5:6, 6 মিনিট মানে 96 টাকা, কত দিয়ে যাচ্ছে, 6×6×1, তাই তো? আর কত আছে, 6×6=36, 16 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 580,
তাহলে 5 ইউনিট মানে তাহলে 80 টাকা, তাহলে এখানে আমি কত বেরোলাম 80 টাকা বেরোলো, সিপি 80 টাকা হয়ে গেল। এবার 80 টাকা সিপি আর এখানে কত পার্সেন্ট প্রফিট চেয়েছে, আর যেখানে 100 টাকা আমার এসপি হবে দিয়েছে, তাহলে এখানে কত কত বাড়লো, তাহলে 20 টাকা বাড়লো, কত টাকার উপর 80 টাকার উপর 100, সেক্ষেত্রে আমার কত হবে 25 প্রফিটই আনসার, যেটা ইচ্ছে ঠিক আছে, দুটোর মধ্যে যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটাই করতে পারো, ঠিক আছে। তো আমার মনে হয় যে এইটাই সব থেকে ভালো অ্যাপ্রোচ, যে 96 টাকা ছিল এসপি ছিল, প্রথমে আমি সিপিতে নিয়ে আসলাম 80 টাকা, আবার সিপি থেকে আমার 100 টাকা যেতে হবে, যেতে গেলে আমার কত পার্সেন্ট বাড়াতে হবে, না 20 টাকা বাড়াতে হবে 80 থেকে 80-র উপর, কারণ লাভ ক্ষতি সবসময় সিপির উপর হবে এখানে, আর অ্যারোটা সবসময় সিপি থেকে এসপির দিকেই যাবে, কখনোই এসপি থেকে সিপির দিকে যাবে না, ওই দুটো অঙ্ক বাদ দিয়ে, এটা বিক্রয়ের উপর লাভের পার্সেন্টেজ এরকম টাইপের যদি জিজ্ঞাসা করে তখনই, বাদ বাকি কোনো সময়ে অ্যারোটা সবসময় সিপি থেকে এসপির দিকেই যাবে। তাহলে সেই সেন্সে এখানে 25% হয়ে গেল, ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। একটি দ্রব্য 46 টাকায় বিক্রি 15% লাভ, 35 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা আর করাচ্ছি না, তোমরা বাড়িতে করে নেবে খুব সহজ। একটি 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ ক্ষতি হবে, একই অঙ্ক আছে তো, চলো এটা একটা করিয়ে দিই না হয়। 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে সিপি এসপি সহজ অঙ্ক, সবসময় পার্সেন্টেজের কাজটা আগে হবে, ক্ষতি বলেছে, তাহলে 100 ইউনিটের জিনিস কত 80 ইউনিট, আর বিক্রি বলেছে, তাহলে এটা ইকুয়াল টু যদি 80 টাকা হয় তাহলে এটা কত হয়ে যাবে 100 টাকা, বলেছে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ ক্ষতি হবে, 90 টাকায় যদি বিক্রি করা হয়, বিক্রি তো বিক্রি নিচে বিক্রি লিখবো না, তাহলে কত টাকা, 100 টাকা জিনিস 90 টাকায় বিক্রি করেছি, তাহলে ক্ষতি করেছি 10 টাকা, কত টাকার উপর 100 টাকার উপর, ইনটু 100% 10% ক্ষতি বা লস, ঠিক আছে, এইভাবে করবে জিনিসগুলো, খুব সহজ অঙ্ক এটা, দেখি এটা ভালো অঙ্ক, ওই জন্য WBCS মেন্স এসে 2021-এ আপডেট করা ছিল হয়তো, আরো অনেক পরীক্ষা এসেছে আমরা, চলো আমরা করি, ভালো অঙ্ক আছে, কনসেপ্টটা একটু বুঝতে হবে, যে একটি ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা, একটি খেলনার দাম বের করতে পারো, 11 টাকায় 10টি খেলনা বিক্রি করে লাভের হার কত বের করে নাও নাকি, তাহলে নেই আমি একটু আগে যেটা দেখালাম ওটা দেখি চেষ্টা করি হয় কিনা, দেখি আলাদা করে সিপিএসপি 10 খেলনা কিনেছে, তো একটি খেলনার দাম কত হবে 10/11 টাকা, তাহলে সিপি হচ্ছে 10/11 টাকা, আর রেশিও করে দাও, আর বিক্রি করেছে খেলনা ক্রয় করে 11 টাকায় 10টি খেলনা বিক্রি করেছে, 11 টাকায় 10টি, একটি খেলনার দাম কত 11/10, 11/10, তাই তো, তো রেশিও আছে নিচের ভগ্নাংশ গুলো মিটাতে হবে, তো 10 আর 11 তাহলে গুণ করে দাও নাকি, গুণ করে দাও, ইন দ্য সেন্স এটাকেও যদি 11×10 দিয়ে গুণ করবো, এটাকেও আমি 11×10 দিয়ে গুণ করবো, এই 10 কেটে গেল, এই 11 কেটে গেল, রেশিও তো যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি, তাহলে আমার 100:121 কত অ্যান্সার, এটাই ভালো, 21% অ্যান্সার অঙ্ক এখানেই শেষ। বলো বড় করে করবে, একটু বড় করে করো, চলো সিপি এসপি কিভাবে বলেছে অঙ্কটা, যে এক ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা ক্রয় করেছে, তো 11টি খেলনা 10 টাকায়, আবার 10টি এটাও একটু আগেই আসবে, তো আমাকে বলছে কি 11 আর 10 খেলনার পরিমাণ আলাদা আলাদা আছে, তো তো খেলনার পরিমাণটাকে এক করতে হবে, এক কেন, একই খেলনা হলেই ধরে নাও
কেউ 11টি খেলনা বলেছে, কেউ 10টি খেলনা বলেছে, কারণ হিসাব গন্ডগোল হয়ে যাচ্ছে। এটাকে আমি 10 দিয়ে গুণ করি তাহলে আসছে 110, আর এটাকে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে আসছে আমার 110। তো এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটাও তো 10 গুণ হবে, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে 100 টাকা। আর এখানেও যখন 11 দিয়ে গুণ করবো তাহলে এটাকে 11 দিয়ে গুণ করলে কত হবে 121 টাকা। তাহলে বোঝাই যাচ্ছে যে একই জিনিস 110টা জিনিস, এখানেও 110টা জিনিস, তার তো তাই আছে। একই জিনিস কিনতে 100 টাকার জিনিস কিনতে আমি 100 টাকা রেখেছি, আর বিক্রি করার সময় আমি 121 টাকা বিক্রি করছি, তাহলে লাভের হার কত? 100 থেকে 21 কত বাড়ছে? 21 বাড়ছে আউট অফ 100 × 100 পার্সেন্টেজ ইকুয়াল টু 21%। মেন্সের অঙ্ক, এই ছোট অঙ্ক দেখতে পাচ্ছ, এরকমই হয়। যেটা ইচ্ছে দেখো, দুরকম ভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। হ্যাঁ বলো কি বলছো। হ্যাঁ বলো কি বলছো। এখানে যদি চারটা সংখ্যা আলাদা আলাদা হতো তাহলে কি সেম ভাবে করা যেত? চারটা সংখ্যা আলাদা দেয় যদি দিত না, তাহলে আমি বলে দিচ্ছি তোমাকে, চারটে সংখ্যা যদি আলাদা দিত, ধরো 10 11 দিল না, এখানে দিল 2, এটা দিল 3, এটা দিল 4, এটা দিল 5, দি কোনো দিনও দেখিনি, যদি দেয় তাহলে এই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবো। কি আছে, 5টি খেলনা 4 টাকায়, তো একটি খেলনার জন্য হবে না, একটি একটি বের করাও না, সিপি এখানে বলেছে ক্রয়, তাহলে এটা সিপি, এটা বিক্রয়, এটা এসপি, ব্যাস। এটা এটা সব থেকে ভালো অ্যাপ্রোচ যদি বুঝতে পারো। এখানে এখানে তো গন্ডগোল হয়ে যেত, এখানে গন্ডগোল হয়ে যেত মানে কি, তোমাকে অনেক রকম ভাবে, এখানে আমি তো খেলনার সংখ্যা মিলাবো না, এখানে হয়তো তাহলে 5টি খেলনা আর এখানে খেলনা, এটাকে 5, এটাকে 3 দিয়ে গুণ করতাম, এটাকে 5 দিয়ে গুণ করতাম, অসুবিধা কিছুই নেই। তাহলে এটাকে 5 দিয়ে গুণ হয়ে যেত, এটাকে 3 দিয়ে গুণ হয়ে যেত, টাকার চেঞ্জ হয়ে যেত। বলো, ঘাবড়ানোর কোনো দরকারই নেই, ঠান্ডা মাথায় ভাববে কি। চার রকমের খেলনা বলেনি, দু রকমেরই, এক রকমেরই খেলনা বলেছে, তো খেলনার অনেক রকম পার্টিশন দিতে পারে, 10 টাকায় 11টি খেলনা। তুমি কোশ্চিন খুঁজবে, ঠিক আছে, যদি আলাদা কোশ্চিন পাও যেটা কানেক্ট হচ্ছে না, গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, সেই গ্রুপে তুমি কানেক্ট করে দাও, কেউ না কেউ সলভ করার চেষ্টা করবে, না হলে আমি সেটাকে দেখার চেষ্টা করবো, ঠিক আছে। এই তো একই, কি করবে, সিপিএসপি 1 টাকার ধরে নাও নাকি, সব থেকে ভালো তো ওটাই মনে, সিপিএসপি ওটা আমি করিনি আগে, আজকেই করলাম এই অঙ্কটা, এইরকমই মনে হলো যে তাড়াতাড়ি, আমি তো আগে এই অঙ্কই করতাম এইভাবে, এরপরে এখন ট্রাই করলাম দেখলাম তো হয়ে যাচ্ছে। দেখো তোমরাও করতে পারবে। একটি ব্যক্তি 6 টাকায় 7টি লেবু, তো একটি লেবুর দাম 7টি লেবুর দাম 6 টাকা, একটি লেবু 6 বাই 7, তাহলে সিপি কিনেছে, তাহলে এটা সিপি, তাহলে 6 বাই 7, তাই তো? আর 7 টাকায় 6টি লেবু, একটি লেবুর দাম কত? 7 বাই 6, তো এদিকটা গুণ করো, এদিকটা গুণ করো, তাই না? তো একই তো হচ্ছে হিসাবে, তাহলে 36:49 কত বাড়ছে? কত বাড়ছে? 13 বাড়ছে, 13 বাড়ছে না, আউট অফ 36 × 100 পার্সেন্টেজ, তো লাভই হবে, বোঝাই যাচ্ছে পার্সেন্টেজ কত হচ্ছে, ভগ্নাংশে বেড়াবে, সেটাই অ্যান্সার। 4 দিয়ে কারো, 4×9=36, 4×25, 25×13 কত আসবে? 325, তো বাই 9, 3×9=27, 55×7 কত আসছে? 6×9=54, 36×1=9 প্রফিট। আচ্ছা এটা কোনা কোনি গানে গুণ করলাম, দেখো যে 6 আর 7, পুরোটাকে 6 7×6, এটাকেও 7×6, দুটো গুণ করতেই পারি, 6 আর 6 কাটলে 7 আর 7 থেকে যায় না, তো এই কোনা কোনি গুলো গুণ করলেও হয়ে যায় একই আর। এটাতে 6×6, এখানে 7×7, ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে? দেখতে হবে আনসার মিলেছে কিনা, এটা এই যে আলাদা আলাদা সবগুলো করো অঙ্কটা।
আছে WBCS প্রিন্সি আসা অঙ্ক আলাদা আলাদা করো। কি বলেছে? 5 টাকায় নটি দরে ক্রয় করেছে, 8 টাকায় 1 ডজন মানে 12টি দরে বিক্রি করেছে, সবগুলো আলাদা আলাদা আছে। তাহলে আমরা কি করব, সিপি এসপি 1 টাকায় করি নাকি? নটির দাম, নটি আম, নটি দরে আম, তাহলে 5 টাকায় নটি, একটির দাম কত হবে? 5 টাকা নটি, একটির দাম 5/9, সিপি তাহলে 5/9, এসপি তাহলে কত হবে? 8 টাকায় 12টা, তাহলে একটা হবে 8/12, 8/12 করো। তাহলে রেশিও গুণ করে তাহলে 5×12:8×9, তাই তো? 4 দিয়ে কাটলো, 4×3 4×2, আর 3 দিয়ে কাটলো 3, তাহলে কত আসলো? 5:6। কত লাভ বা ক্ষতি? 5 থেকে 6 কত বাড়ছে? 1 বাড়ছে, 1/5 মানে 20%। কত প্রফিট? আনসার বলো, ক্লিয়ার হয়েছে? জানাও, একটু রেসপন্স করো, বুঝতে পেরেছো অঙ্কটা? বলো, কোশ্চিনে আটকাচ্ছে কোথাও? জানো, একটু জানো, কোশ্চিন করো, কোশ্চিন করো, কোনো অসুবিধা নেই। কোশ্চিন না করলে কনসেপ্ট ক্লিয়ার হবে, যত কোশ্চিন করবে তত কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার হবে। হয়েছে কি বলো? হয়েছে কি বলো? অঙ্কে 6/7×6×7 ছিল। আচ্ছা আচ্ছা, মিউট করে বলছি, মিউট করে বলছি। 6 টাকায় 7টি লেবু, 6 টাকায় 7টি, তাই তো? তাহলে একটি কত হবে? 6/7, এটা সিপি, তাহলে 6/7, 7 টাকায় 6, 7 টাকায় 6টি, তাহলে একটি কত হবে? 6/6, তাই না? তাহলে এসপি আমার হয়ে গেল 7/6। তো লসাগু করো, নিচে 6 আর 7, বা রেশিওটা করে দিই না, এই দুটোকে গুণ করে দিতে হবে, নিচে থাকলে এদিকে চলে আসে। যাও, নাও যদি বুঝতে পারো, এখানে 7 আছে, এখানে 6 আছে, তুমি গুণ করো, 6×7=42ই করো, 6×7=42, দুটোকে 42 দিয়ে গুণ করলে এখানে কত হবে? 7 পড়ে থাকছে না, তাহলে 36 বেড়ে আমার 49 হয়েছে। কত বেড়েছে? ও না, ঠিকই তো আছে, 13 বেড়েছে। কত থেকে বেড়েছে? তাহলে এটা তো সিপি না, ক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য, তাহলে 13 ইউনিট বেড়েছে নিচে 36 ইউনিটের থেকে, ×100%, তো সেটা আমাদের হলো 34 পূর্ণ, কোথাও গন্ডগোল হয়নি তো? দেখে নিচ্ছি পার্সেন্টেজটা, 4 দিয়ে কেটেছিলাম, 4×25=100, 4×9=36, তাই তো? ঠিকই আছে, এখানেই দেখিনি, তাহলে এখানে কত হয়? 9×3=27, ঠিকই আছে, 27 যদি হয়, 3×2=5, 9 দিয়ে, 3×9=27, 55, 5×6=54, থাকলে 1, তাহলে 1-এর, ঠিকই আছে, কোনো গন্ডগোল নেই, সব ঠিক আছে। তুমি যদি বলো যে না এইভাবে করব না, সংখ্যাগুলোকে সমান করব, এটাকে তাহলে 6 দিয়ে গুণ করতে গেলে এটাকেও 6 দিয়ে গুণ করবে, দেখো 36 চলে আসছে, 6টি আছে এখানে, 6×7=42টি হয়ে গেল, তাহলে এখানে, এখানে যদি 7 দিয়ে গুণ করে 6×7=42 হয়ে গেল, আর এখানে এটাকেও 7 দিয়ে গুণ, 7×7=49, তা 49 হয়ে গেল। এভাবেও তুমি করতে পারো, ঠিক আছে? দেখি অঙ্কটা কি দাঁড়ায়, 5 টাকায় 6টি কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করেছে, ব্যাস, কোনো অসুবিধা নেই, সিপি এসপি। তো এটা কি আছে, মানে ক্রয় মূল্য 5 টাকায় 6টি, একটির দাম কত? একটির দাম তাহলে 5/6, একটির দাম বের করাটাই সুবিধাজনক। 3 টাকায় 4টি, একটির দাম কত? 3/4,
ব্যাস, তাহলে 5 × 4 আর এখানে 6 × 3, তাই তো? 2 দিয়ে কাটছে, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 3, তাহলে কত আছে, 5 × 2 = 10 = 9, কমে যাচ্ছে, এটা লস হচ্ছে। কত লস হচ্ছে? 10% লস হচ্ছে। শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে 10% ক্ষতি বা লস। সবসময় লাভ হবে তুমি মানি। পরের অঙ্কটা, এটা ভালো অঙ্ক আছে, মেন্সেও এসেছিল 2021-এ, মানে বুঝতেই পারছো এগুলো অঙ্ক ভালো কোয়ালিটির অঙ্ক আছে, বোঝো, ভালো ভালো অঙ্ক আছে, খুবই সহজ কিন্তু ভালো অঙ্ক আছে। 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান আছে, সমান। ক্রয় মূল্যকে আমরা সিপি ধরি, বিক্রয় মূল্যকে আমরা এসপি ধরি, সেলিং প্রাইস, তাই তো, কস্ট প্রাইস। তাহলে 12 × সিপি = 10 × এসপি, তাহলে আমরা সিপি বাই এসপি করে দাও, তাহলে কত থাকলো, 10/12, 2 দিয়ে কাটো, 5/6, ব্যাস ক্লিয়ার হয়ে গেছে। তো আমাকে বলেছে লাভের হার 5 থেকে 6 কত বাড়লো, 1 বাড়লো out of 5, মানে 20% আছে, অপশন ডি। দেখছো কত সহজ অঙ্ক। প্রফিট বলে তোমাদের যদি ফুল এসে যাও 5-6টা করে প্রফিট লস থেকে এসছে, তো আজকে যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো থেকেই তুমি পেয়ে যাবে বেশিরভাগ অঙ্ক। একটু টাফ কোশ্চেন হলে একটু ভালো, দেখো এটা মেন্স এর কোশ্চেন আছে, এবার এটাই যদি মেন্স হয় তাহলে প্রিলি কোন কোন কোশ্চেন হতে পারে তুমি বুঝতে পারছো, তাহলে আইডিয়াটা তুমি নিয়ে রাখো আর কি, এগুলো হতে পারে, মানে এটা তো এমনিতেই কিছু নেই। একটু টাফের কিছু কিছু অঙ্ক আছে, সেগুলো তোমার মনে হবে না, জলের মতোই মনে হবে, একটু তোমাকে ধৈর্য ধরে অঙ্কগুলো দেখতে হবে, বুঝতে হবে। দেখি অঙ্কটাতে কি বলেছে, এক ব্যক্তি 5 টাকায় 12টি কলা কিনে 5 টাকায় 16টি কলা বিক্রি করলো, কিছু আছে, একই তো ব্যাপার, সিপিএসপি, 1 টাকা ধরে নাও, একটি একটির দাম ধরে নাও, 12টি কলা যদি 5 টাকায় কেনে তাহলে একটি কিনেছে 5/12, 5 টাকায় যদি 16টি কলা কেনে তাহলে একটি কিনেছে কত, 5/16, পাশাপাশি কেটে দেবে নাকি, ছোট ছোট হয়ে যাবে তো, তাহলে এই পাঁচ কেটে গেল, 4 দিয়ে যদি কাটি 3, এটা 4, তাহলে 4:3, কমেছে 1/4, 25% লস, ক্ষতি, তাই না? রেশিও প্রপোর্শনের মধ্যে চলে আসছে, এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। দেখি অঙ্কটা কি বলেছে, একটি বই এত লাভ, লাভ, চলো অঙ্কটা একটু আলাদা রকম আছে, এই অঙ্কগুলো আলাদা রকম আছে, আজকে 33 অব্দি থাক, ঠিক আছে, আচ্ছা করিয়ে দিই, দুটো অঙ্ক এখন 35 অব্দি নিয়েই নিয়েছি, করিয়ে দিই, চলো। বলেছে এ একটি বই বি কে 15% লাভে দিয়েছে, তাহলে আমরা কি করব, এ এবারে বি, তাহলে 100 ইউনিটের জিনিস কত পার্সেন্ট লাভে দিয়েছে, না 15% যদি লাভ হয় মানে বাড়ছে, তাহলে 115 ইউনিট হয়ে গেল, মানে এর কাছে এটা বিক্রয় মূল্য 115টা, বি এর কাছে আবার 115টা ক্রয় মূল্য, তাই না? আর বি ওই বইটি সি কে 20% লাভে বিক্রি করেছে, তাহলে বি সি কে 20% লাভ, তার মানে এটা একটু মাথায় রাখতে হবে যে 20% কার, না 115 ইউনিটের 20% লাভে, এও লাভে বিক্রি করেছে, মানে এটা সিপি এটা এসপি, বুঝো, আবার বি এর জন্য এটাই সিপি আর এটা আবার এসপি, নিচেটা দেবে, তাই না? প্রত্যেকের জন্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য চেঞ্জ হচ্ছে, কারণ আমরা জানি যে ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তারপরে সেটা ধরে নাও সেটা ডিলারের কাছে যাচ্ছে, তারপরে সেটা হোলসেলারের কাছে যাচ্ছে, তারপরে সেটা রিটেলারের কাছে যাচ্ছে, তারপরে কাস্টমারের কাছে আসছে, সবাই তো প্রফিট নিচ্ছে না, আস্তে 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 আমাদের কাছে এসে পৌঁছেছে, যখন তোর 10 টাকার জিনিস আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে কত, 20 টাকায়, সবাই আস্তে 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 জিনিসগুলো কিছু না কিছু কিনছে। এই যে এখন কাল পূজা দিওয়ালির সময় 10 টাকার জিনিস তোমার কাছে বিক্রি হচ্ছে 100 টাকারও বেশিতে, তাই তো? এগুলো প্রত্যেকে
করছে, ট্যাক্স নিচ্ছে, সবই যাচ্ছে। তো এটাই তোমাকে ভাবতে হবে। আচ্ছা এবার তাহলে কত, এর 20% কত হয়? কত হবে? 11.11, 22, 23। তাহলে আরো 23 বাড়াও 20%, তাহলে 115 আর 3 = 8, 3 আর 5 = 8, 2 আর 1 = 3, 138 ইউনিট, তাই না? এবং এত টাকা লাভে এত টাকায় বিক্রি করে, তো ফাইনালি এটার ভ্যালু কত হয়ে গেছে? 690 টাকা। গুণ যাবে 23, সুতরাং 2 3 4, ঠিকই তো হওয়া উচিত। দেখি যাই কিনা, 565, 678 বেশি হয়ে যাচ্ছে, তো হয়ে যাবে মানে 138 কে 5 দিয়ে গুণ করো, 5 8 = 4, 3 5 = 15, আর 4 19, তাহলে 1 5 6 6 19, ঠিক আছে। তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 5 গুণ হচ্ছে। তাহলে এ বইটি কত টাকায় কিনে, এ কিনেছিল এটা সিপি এ, তাহলে এটাকেও তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে 500 টাকা, ঠিক আছে? এই কনসেপ্টটাতে এরকমই অঙ্কটা দিয়েছে, পার্সেন্টেজ এর অঙ্ক, প্রফিট লসটা খুব একটা হলো না কাজে, ওই লাভ ক্ষতি লিখেছে, তো ওই জন্য প্রফিট লস করতে পারছো। পার্সেন্টেজ এর অঙ্ক থাকলে কি বাড়িয়ে লিখতে বলতো? এখানে লাভ ক্ষতি লিখেছে, একই জিনিস, অনেকটা বাড়িয়ে কমিয়ে বাড়ছে, লাভের ক্ষেত্রে ক্ষতির ক্ষেত্রে কমছে। এ একটি বই বি কে 10% লাভে, বি ওই বইটি সি কে 10% ক্ষতিতে এত টাকায় বিক্রি করেছে, তাহলে অত এ প্লাস বি প্লাস বি বাই 100 করতে পারো, ফাইনালি 1% ক্ষতি, 99 এর ভ্যালু এটা। এই কত টাকায় কিনেছিল? না 600 টাকায়। মুখে মুখে হবে, পরে বলছি সেই জিনিসগুলো। তো তোমরা এ বি সি দু রকমই অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা একটার মধ্যে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সরি, এখানে দেখো এ থেকে বি কত পার্সেন্ট লাভ? 10% প্রফিট হচ্ছে, সরি, বি প্লাস বি থেকে সি তে আমার 10% লস হচ্ছে। তোমরা করেছো না এ প্লাস বি প্লাস এ বি বাই 100? তোমরা করেছো পার্সেন্টেজে, দেখো তো একই জিনিস, একই তো জিনিস না? এই জিনিসটা একবার 10%, সেই আবার লস হচ্ছে সাকসেসিভ, সরি একটু অসুবিধা হলো। তাহলে এ এর ভ্যালু যদি +10 হয়, বি এর ভ্যালু যদি -10 হয়, তাহলে বোঝাই যাচ্ছে একই ডেটা থাকলে কি হয়, ফাইনালি এ আর বি তো কেড়েই যাবে, এইখানে মাইনাস হয়ে যায়, আর এ বি মানে 10 এর স্কোয়ার বাই 100, মানে 1%। তুমি ক্যালকুলেশন করে দেখো, তো এখানে ফাইনালি লস হবে কত? 1%-এর লস হবে, বোঝাই যাচ্ছে 1%-এর লস হবে। তাহলে এটা যদি 100 ইউনিট রাখি, এটা তাহলে হবে 99 ইউনিট। এটা মুখে মুখে হয়, পাটে পাটে না করলেও তুমি করতে পারবে এটা। তাহলে 99 ইউনিটের ভ্যালু কত হবে? 594, কত দিয়ে? 6 দিয়ে গুণ আছে, 6 9 54, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করো, 600 আনসার। কারণ এ বইটি কত টাকা কিনেছিল জিজ্ঞেস করতে, যদি বলতে না বি কত টাকা কিনেছিল, তাহলে 60-কে তুমি 600-কে তুমি 10% বাড়িয়ে দাও, 660। পাটে পাটে তুমি যদি করো, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? এখানে ছিল 600 ইউনিট, এখানে গেল 10% প্রফিট হলো, 600 ইউনিটের 10% প্রফিট মানে +60 বাড়লো, 660, 10% লস হলো, 10% লস মানে -66, ওই জন্য কত হয়ে গেল? চলো আনসার। তো অঙ্কটা আজকে 35টা নিয়েছি, আর নিইনি, আজকে এখানেই থাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে, আছে কারো কোনো প্রশ্ন বলো। তাহলে আজকে এখানেই থাক, এখানেই শেষ করব, তোমরা আনন্দ করো দীপাবলির, আর ঠিক আছে পরে তাহলে তোমাদের ক্লাস, তাহলে দেখো তোমাদের সোমবার দিন আমি ক্লাসটা অফ রাখবো, ঠিক আছে? সোমবার দিন অফই রাখছি, ঠাকুরটাও দেখবে, আর তাহলে আমরা বুধবারে পরের ক্লাসটা করবো, ঠিক আছে? বন্ধু।